বয়স কত জানিস? 36। আর যে পোশাক পরে আসে মনে হয় কচি একেবারে 16। আরে সেটা ম্যাডামের ব্যাপার। আরে ম্যাডামের কথা কইতে গিয়া চুপ মারা গেলি কে? ম্যাডাম কেমন টুনটুনি পাখির মতো কথা কয়, লজ্জায় আমার মাথা কেঁপে যায়। জানিস ওই স্কার্ট পরা ম্যাডামকে সবাই নাম দিয়েছে টুনটুনির ছক। চুপ করবো কেন? আমরা কি ম্যাডামকে ভয় পাই নাকি? ম্যাডামের সাইজ দেখে উনারে আমার ম্যাডাম কইতে ইচ্ছাই করে না। কি এত বড় কথা, আমার নামে আজে বাজে মন্তব্য করা হচ্ছে? না না ম্যাডাম, মন্তব্য না, আমরা আপনার প্রশংসা। আপনি তো আমাদের আদর্শ ম্যাডাম। আপনার মতো সুন্দরী ম্যাডাম শহরের আর কোনো কলেজে। ম্যাডাম আপনাকে স্কার্ট আর টপসে যা লাগছে না, একেবারে দারুণ। তুমি বেশি বেশি বলছো, অত বেশি বলো না তো। যাও এখন ক্লাসে যাও, আসি বাই। বাবা কোন চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে, টেরি পাই না। যাও সবাই, তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে, আর তোরা বকবক করেই যাচ্ছিস। যত পাম্পটি আছে সবই তো ম্যাডামকে দিয়ে ফুলিয়ে দিলে। বিউটিফুল বাক বাকু, ওদিকে তাকিয়ে কোনো লাভ নাই দোস্ত। রাজু, ইউর গুড নেম? আরে শুনুন মিস লাইলি। আচ্ছা আচ্ছা, লাইলি না হন জোসনা সালেহা মালে, এই জাতীয় একটা কিছু হবে। শাট আপ, এরকম জঘন্য নাম আমার না। তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাপ। করেক্ট, আরে শেক্সপিয়ার বলেছেন নামে কি আসে যায়। থাক নাম না বলো, বন্ধু তো হতে পারি। তুমি কলেজে প্রথম এসেছো, আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল। আজে বাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাপ, ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। আরে তখনই কইছিলাম ওই মায়ারে তুই খাঁচাই বন্দি করতে পারবি না, এখন ইনস্টল হইলি তো।